ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আচ্ছা, বুকে হাত বেঁধে রাফল ইয়াদান করে জোরে আমিন বলে, কিন্তু পায়ের সাথে পা লাগলে সরিয়ে নেয়, কেন একটু বুঝিয়ে বলবেন। এটা তো আর এক মজার প্রশ্ন। এটা এখন যিনি সরাই নেন তিনি তো ভালো জানেন, আমরা কেমনে জানি উনি কেন সরাই নেন। ওনার কাছে হয়তো অভ্যাস নাই। আমরা আগে থেকে এক ধরনের অভ্যাসে অভ্যস্ত যে আমরা নামাজ পড়ার সময় মনে করি যে একটু আরাম আয়েশে নামাজ পড়তে আসছি মসজিদে, একজনের থেকে একজনের মাঝখানে এক হাত এক হাত দূরে থাকলে তো আরো সুবিধা, একটু আরাম আয়েশে। যে বাসের মধ্যে দেখবেন সিট ছোট থেকে একটু বড় বড় সিট হইলে, একটু দূরে দূরে সিট হইলে, ফাঁকাটা একটু বেশি হইলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, ওটা ভাড়া বেশি। তাই মসজিদ এসি বানাতেছি, এত সুন্দর ফ্যান দিতেছি, এত কিছু আরামে নামাজ পড়ার জন্য, তাহলে যত দূরে থাকা যায় তত আরাম বেশি। এক হাত ফাঁক করে করে দাঁড়াইলে আরো আরাম, একজনের গায়ের সাথে একজনের গন্ধ লাগলো না, কিছু লাগলো না, দূরে দূরে থাকা। এই জন্য আমরা অভ্যস্ত এইরকম। কিন্তু এখন যখন আমরা বুঝতেছি যে আসলে আমাদের অভ্যাসটা সুন্নতের খেলাফ, অভ্যাসটা হবে যে ফাঁক রাখা যাবে না, ফাঁক রাখলে শয়তান সেখান দিয়ে প্রবেশ করে। এই জন্য নবী সাল্লাম বারবার বলতেন, ওয়ালা তাজারু ফুরুজাত লিশয়তান, খবরদার তোমরা মাঝখানে কোনো ফাঁকা রাখিও না শয়তানের জন্য। তো সুতরাং এখন আমরা নতুনভাবে যখন আদায় করতে যাই তখন আমাদের কাছে তো একটু আনিজি লাগবে, এটা স্বাভাবিক বিষয়। যে এতদিন আদায় করছি দূরে দূরে, এখন যখন একটু কাছে কাছে আসি তখন পায়ের সাথে পা লাগলে সাধারণভাবে আমরা তো সালাম করি, একজনের পায়ের সাথে একজনের পা লাগলে সালাম করি। এখন নামাজের মধ্যে যখন পা লাগে তখন কই দেখি কোন বেয়াদবি, ছেলে এটা আমার নাতির সমান, এটা আসে আমার পায়ের সাথে পা লাগাই দেয়, এটা তো বেয়াদবি। হে আমার পায়ের সাথে পা লাগলে তো পা ধরে সালাম করবো, তবে যে দাদা বেয়াদবি হয়েছে মাফ করে দেন, এন হে নামাজের মধ্যে আসে দেখি লাগাই দেয়। এই জন্য মুরব্বীরা এটাতে বেশি মানে অস্বাচ্ছন্দ্য বোধ করেন যে কি রে ছোট বলা পাইন, আমার নাতির সমান ছেলের সমান হেরা আসি পা লাগাই দিই, বা আমার সমবয়সী আরেক মুরব্বী লাগাইলেও এক কথা। এখন কথা হইলো এটা সুন্না, সুন্না নবী সাল্লামের সাহাবিরাও নবী সাল্লামের সাথে পা লাগাইতেন। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে যে আবদুল্লাহ বিন আব্বাস একটু সংকোচ বোধ করে দূরে দাঁড়াইছেন, নবী সাল্লাম টেনে এনে আবদুল্লাহ বিন আব্বাসকে সাথে লাগাই দিলেন, কাদামাহু বে কাদামিন, কদমের সাথে কদম। তো সুতরাং এটাতে বেয়াদবির কিছু নাই, এটা বুঝতে হবে। আর যতক্ষণ না বুঝবে এতক্ষণ আবার আপনি জোরাজোরি করবেন না, আপনার থেকে একজন দেখবেন যে দূরে নিচ্ছে, আপনি আবার জোর করে যে লাগাই দিবেন না, যে উনি দূরে নিতে চাচ্ছেন যে ভালো উনি দূরে থাকুক, উনি তো সুন্দরভাবে সলাত আদায় করুক, কোনো ঝামেলা না করুক। আমরা চাই শান্তিপূর্ণভাবে নামাজিরা সবাই এক থাকবে, নামাজিদের মধ্যে কোনো দলাদলি হবে না, যিনি দূরে থাকুক কাছে থাকুক নামাজি সবাই একদল, আর বেনামাজি সবাই আরেকদল। বেনামাজি যে নামাজে পড়ে না তার তো জোরে আমিন বলাই কি আস্তে আমিন বলাই কি, তার রাফল ইয়াদান করাই কি না করাই কি, এ তো নামাজে পড়ে না। এই জন্য বেনামাজি যারা আছে আমরা নামাজি যারা তারা ঐক্যবদ্ধভাবে তাদেরকে নামাজি বানাবো, আমাদের দলে নিয়ে আসবো। কিন্তু আমরা নিজেরা নিজেরা আবার গ্রুপ হবো না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের এত্তেবা করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু